বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আলিমুল মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক, কনিক, গাইবান্ধ সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশের বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। সৃজনশীল লেখা আছে, পি সমান কে মাইনাস হোল স্কোয়ার, কিউ সমান স্কোয়ার মাইনাস কিউবিক প্লাস বি স্কোয়ার, আর সমান স্কয়ার প্লাস কিউবি প্লাস বি স্কোয়ার। ফর্মে বলা আছে কিউ প্লাস আর এর মান নির্ণয় করবো, অর্থাৎ কিউ এবং আর কে আমরা যোগ করবো। হাতে বলা আছে থ্রি কিউ মাইনাস টু আর এর মান নির্ণয় করবো, থ্রি কিউ মাইনাস টু আর এর মান নির্ণয় করবো। গরমে বলা আছে এ সমান মাইনাস টু এবং বি সমান থ্রি হবে, দেখা হচ্ছে পি সমান কিউ। আমরা এখন অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে, আমরা মানগুলো লিখে নিতে পারি। দেওয়া আছে আমরা এখানে পি কিউ আর তিনটা অংশ আছে, আমাদের কতে শুধু কিউ এবং আর লাগবে, তাহলে কিউ এবং আর কি লিখে নেব। দেওয়া আছে কিউ সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখানেও যোগ করতে পারি কিউ প্লাস আর মান বলতে পারি। আমরা এবার আমরা এদিক দিয়ে লং লং করতে পারি, আবার এদিক দিয়েও করতে পারি। আমরা অতএব আমরা লম্বা দিক দিয়ে করেছি, কিউ প্লাস আর সমান কিউ এর মান ব্যবহার করব স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার প্লাস আর এর মান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করব বা সদৃশ পদগুলো একসাথে নিয়ে সেখানে যোগ বিয়োগ করতে পারি, যেমন স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু এ বি, তারপর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে স্কোয়ার পাবো ওয়ান, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, সবগুলো বলে দিতে হবে টু এ স্কোয়ার। এখানে প্লাস টু এ বি, প্লাস টু এ বি মাইনাস টু এ বি কেটে যায়, তাহলে এ বি শেষ। এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, মানে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার পাচ্ছি। এখানে তোমরা কমন নিতে পারো ইচ্ছে করলে, তোমাদের ক্লাস সিক্সের জন্য কমন না নিলেও চলবে। আমরা যদি কমন নিই তাহলে এরকম লিখতে পারি টু ইন টু, দুটো থেকে কমন যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও সঠিক, এটাও সঠিক, দুটোই সঠিক হবে। আমরা যেটা ইচ্ছে লিখতে পারি, এ দুটো হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাও অ্যান্সার, এটা অ্যান্সার। আর কর্ম শেষ, আমরা ভেবেছিল তো ফর্ম দেখে নাও। নম্বরে বলা হয়েছে থ্রি কিউ মাইনাস টু আর এর মান নির্ণয় করো। আমরা আবার কিউ এবং আর মান লিখে নিতে পারি, দেওয়া আছে কিউ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। বলা হয়েছে থ্রি কিউ মাইনাস টু আর, অতএব থ্রি কিউ মাইনাস টু আর সমান থ্রি, থ্রি শুধু কিউ কিউ গুণ অবস্থায় আছে, আমার কিউ এর মানটা থ্রি শুধু গুণ অবস্থায় লিখে রাখি বললাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার মাইনাস টু, আর মানটা গুণ অবস্থায় লিখে দেবো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। থ্রি এবার গুণ করবো, থ্রি স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস
टू स्कोर गुणन समय जो ब्रैकेट सामने माइनस थे चिन्ह सह गुण अर्थात माइनस चिन्ह सह ये गुण करते टू साथ टू स्कोर प्लस माइनस माइनस और ए बी प्लस माइनस माइनस टू बी स्कोर शुद्ध स्कोर सिक्स ए बी माइनस फोर ए बी दूरे ऋणात्मक माइनस टेन ए बी थ्री स्क्वायर माइनस टू स्क्वायर ये जो प्लस थ्री स्क्वायर ये हो आंसर पांच नंबर शेष देखे नाओ शिक्षार्थी बिंदु एबार चले जाब पांच नम्बरे বামপক্ষ ধরে নিতে পারি তাহলে আমরা নিতে পারি বামপক্ষ সমান পি এখন পির একটা মান দেওয়া আছে সেই মানটা ব্যবহার করি এ মাইনাস বি হোল স্কয়ার এখন এ বি এ বি দেওয়া মান দেওয়া আছে সেই মানগুলো আমরা এখন ব্যবহার করবো এ সমান দেওয়া আছে মাইনাস টু বি সমান দেওয়া আছে থ্রি তাহলে মাইনাস থ্রি পুরো অংশটা হোল স্কয়ার এখন হবে মাইনাস ফাইভ माइनसर पर जोर पावे अर्थात डान पक्षे देवर मान देखा এখানে আমরা এ বি মান বসাই এর মান দেওয়া আছে মাইনাস টু তারপরে স্কোয়ার মাইনাস টু এর মান দেওয়া আছে মাইনাস টু বির মান দেওয়া আছে থ্রি প্লাস বির মান দেওয়া আছে থ্রি থ্রির উপরে স্কোয়ার তাহলে কতটা হবে ফোর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখে নাও বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ